বিসমিল্লাহ রহমান রহিম। বন্ধুরা, ডিজিটাল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই গত লেকচারে দেখেছো যে আমরা কন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো এই লেকচারে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনকন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো স্টেটমেন্ট। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আনকন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো স্টেটমেন্টগুলো কী কী। তারপরেও আমি আরেকবার বলতেছি যে আনকন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ফর, হোয়াইল, ডু হোয়াইল, গো টু, কন্টিনিউ এরকম। তো আমি প্রত্যেকটির এক একটি করে কিভাবে এইগুলা গঠিত হয় সেই স্ট্রাকচার দেখাবো এবং তার রিলেটেড একটা করে প্রবলেম দেখাবো কিভাবে সলভ করতে হয়। তো তাহলে চলো যাই, আমরা প্রথমে দেখি যে ফর কিভাবে কাজ করে। তো তার আগে বলে নেই, এইগুলো হচ্ছে এক ধরনের লুপিং স্টেটমেন্ট। যে আমরা এগুলো কেন ব্যবহার করি, যে কিছু কাজ আছে একই কাজ আমাদের বারবার করতে হয়। তো এই বারবার কাজ করার জন্য কোডিংয়ে যদি একই ধরনের কাজ বারবার লিখি তাহলে প্রোগ্রামটা অনেক দীর্ঘ হয়ে যায়। তো সেই অসুবিধাগুলো দূর করার জন্য যখন কোনো একটা কাজ বারবার করার প্রয়োজন হয় তখন যদি আমরা এই ধরনের ফর, হোয়াইল, ডু হোয়াইল ব্যবহার করি তাহলে আমাদের প্রোগ্রামের কোডের যে অংশ অনেকটাই আমাদের কমে যায়। তো এই জন্য একই কাজ বারবার করার জন্য আমাদের কিছু লুপিং স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তাহলে দেখি আমাদের ফর স্টেটমেন্ট কিভাবে কাজ করে। এখন ফরের জন্য তোমাদের একটা সিনট্যাক্স মনে রাখতে হবে, যেরকম আমাদের কিওয়ার্ড সর্বপ্রথম লিখতে হবে ফর। ফর এই কিওয়ার্ড লেখার পরে আমাদের লেফট ব্রাসেস ইনিশিয়ালাইজেশনের পর আমাদের সেমিকলন, এখানে থাকবে হচ্ছে আমাদের কন্ডিশনের পর সেমিকলন, এখানে থাকবে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। লেফট ব্রাসেস অন, রাইট ব্রাসেস ক্লোজ, এখানে হবে আমাদের বডি অফ দ্য লুপ, অথবা একে বলা হচ্ছে আমাদের স্টেটমেন্টস। তোমরা আগে দেখেছো যে অনেকগুলা এখানে স্টেটমেন্টস থাকতে পারে। এখন আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। যে এটা আমাদের যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে ফর প্রথম ইনিশিয়ালাইজেশন, আমাদের এক নাম্বার এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সে এক থেকে আমাদের দুই নাম্বার কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের এখান থেকে বডি অফ দ্য লুপে সে চলে আসবে। এই বডি অফ দ্য লুপের মধ্যে যতগুলো স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের কাজ করে যখন সেকেন্ড ব্রাসেস পাবে সে এখান থেকে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অংশে চলে যাবে। তাহলে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অংশে যাওয়ার পরে কোনো ভ্যালু হয় সেটা ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে, দেন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের পর আবার হচ্ছে আমাদের এখানে কন্ডিশন চেক করবে। সিমিলারভাবে যদি আবার কন্ডিশন ট্রু হয় তাহলে আবার বডি অফ দ্য লুপে আসবে, বডি অফ দ্য লুপের কাজ শেষে আবার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টে যাবে। তো তোমরা এটা ক্লিয়ার হবে তখনই যখন আমি কোনো একটা এক্সাম্পল দিব। সাপোজ তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি প্রোগ্রামে কখন এরকম হয় 1+2+3+4 এভাবে আমাদের 10, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে একের সাথে 2, 3, 4 এভাবে 10 পর্যন্ত সংখ্যার যোগ হচ্ছে। এখন এই 10 পর্যন্ত সংখ্যার যোগ করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখব। এখন এই প্রোগ্রামের জন্য দেখো আমরা কোডিং আমরা মেইন ফাংশন থেকে শুরু করতেছি, যে ভয়েড মেইন, এখানে হচ্ছে আমাদের লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল দরকার, এই জন্য আমরা নিলাম ইন্টেজার আই। এখন ইন্টেজার আই এবং এই টোটাল রেজাল্টটা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দেব। ধরলাম সেই ভেরিয়েবল হচ্ছে সাম এবং তার ভ্যালু আমি ধরলাম, সামের ভ্যালু আমি ইনিশিয়াল করলাম 0 দ্বারা এবং আই এখনও করা হয় নাই। তো এখন যেহেতু আমাদের এই কাজটুকু করতে হবে সেহেতু আমরা লুপিং চালালাম ফর। তাহলে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আই, আয়ের মান আমি কত থেকে শুরু করব, ইনিশিয়ালাইজেশন। তাহলে ইনিশিয়ালাইজেশন আয়ের মান আমি ইনিশিয়াল করলাম 1 দ্বারা। এখন এটা চলবে কোন পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে আই লেস দেন অর ইকুয়াল টু 10, আমি কোডিংটা লিখি তারপরে তোমাদেরকে বলতেছি। এখন সাম ইকুয়াল টু সাম প্লাস আই,
হ্যাঁ বন্ধুরা, দেখো যে আমি একটা প্রোগ্রাম লিখেছি যে 1 থেকে 10 এই সংখ্যাটা যোগ করবে। তাহলে 1 থেকে 10 সংখ্যাটা যোগ করার জন্য আমরা ফরের ব্যবহার করেছি এখানে, যে কি করেছি যে ইনিশিয়ালাইজেশন, শুরুতে দেখো ইনিশিয়ালাইজেশন আয়ের মান কত আমাদের 1 থেকে শুরু হয়েছে, দেন কন্ডিশন চেক করলো যে এখানে হচ্ছে আয়ের মান 1। তাহলে 1 কি 10-এর চাইতে ছোট? হ্যাঁ, 1 তো 10-এর চাইতে ছোট। যদি তা না হতো তাহলে সে পরেরটা দিয়েও কম্পেয়ার করতো যে 1 কি 10-এর সমান কিনা। যেহেতু একটাই কন্ডিশন সত্য হয়েছে, তাহলে দেখো এখানে আমাদের ইনিশিয়ালের পর কন্ডিশন, এন্ড কন্ডিশন যেহেতু আমাদের ট্রু, তাহলে কন্ডিশন ট্রু হলে কি হবে, আমাদের বডি অফ দ্য লুপ অর্থাৎ লুপের ভিতরে যেটা আছে ফরের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ একটা কাজ আছে, তাহলে সেখানে প্রবেশ করবে। তাহলে সেখানে প্রবেশ করলে কি হলো, যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে সাম ইকুয়াল টু, আগে সামের ভ্যালু ছিল হচ্ছে আমাদের 0, জিরোর সাথে আই, আয়ের মান কত বন্ধুরা 1। তাহলে এই দুটা যোগ করে আবার রেজাল্টটা কার মধ্যে আছে, সামের মধ্যে। তাহলে আগে ছিল 0, এখন সামের ভ্যালু হয়ে গেল আমাদের 1। এখন এরপরে যেহেতু আর কোনো কাজ নাই, রাইট ব্রাসেস পাইছে, তাহলে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ যে কোথায় যায়, 4 নাম্বার, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তাহলে এখান থেকে ইনক্রিমেন্ট হয়েছে। এই আই প্লাস প্লাস মিন্স হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, যেটা তোমরা আগেই জানো এটা পোস্ট ইনক্রিমেন্ট, অথবা তোমরা চাইলে এটাকে প্লাস প্লাস আয়ও দিতে পারতে। তাহলে আমরা ধরলাম যে আয়ের ভ্যালু 1 বেড়ে গেল, তাহলে আয়ের ভ্যালু আগে ছিল 1, এখন আয়ের ভ্যালু হয়ে গেল কত আমাদের 2। তাহলে 2 এখান থেকে আবার সে কন্ডিশনে আসবে, কন্ডিশনে এসে এখন যেহেতু আয়ের ভ্যালু 2, তাহলে সে কম্পেয়ার করে দেখবে যে 2 কি 2-এর চাইতে ছোট, 10-এর চাইতে ছোট কিনা। হ্যাঁ, 2 হচ্ছে 2-10-এর চাইতে ছোট। তাহলে কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে আবার সে ফরের মধ্যে আসবে। তাহলে ফরের মধ্যে এসে দেখতেছে যে সাম ইকুয়াল টু, সামের ভ্যালু এখন কত আছে বন্ধুরা আমাদের 1, তার সাথে আই যোগ, আয়ের ভ্যালু হচ্ছে 2। তাহলে এই রেজাল্টটা হচ্ছে 3, এই 3টা আবার সামের মধ্যে থাকবে, তাহলে এখানে 3। তাহলে এখান থেকে আবার সে ইনক্রিমেন্টে যাবে, তাহলে আয়ের ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 4। তাহলে 4 আবার হচ্ছে, সরি, আয়ের ভ্যালু হয়ে যাবে 3। তাহলে 3 10-এর চাইতে হচ্ছে আমাদের ছোট, কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে আবার সে সামে আসবে। সাম ইকুয়াল টু, আগে সামের ভ্যালু ছিল 3 প্লাস আয়ের ভ্যালু হচ্ছে 3, ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে 6-এর পর আবার হচ্ছে আমাদের এখানে আয়ে যাবে, আয়ের ভ্যালু এখন হয়ে যাবে আমাদের 4। 4 কন্ডিশন চেক করলো যে 4 10-এর চাইতে ছোট, কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে আবার সে সামে আসলো। সাম ইকুয়াল টু, আগে সামের ভ্যালু ছিল 6, তার সাথে আয় যোগ, তাহলে আয়ের ভ্যালু হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে 10। এইভাবে বন্ধুরা আয়ের ভ্যালু একবার পাস হবে, তাহলে কন্ডিশন সত্য হবে, 10-এর সাথে পাস হবে, 5-এর সাথে একবার হচ্ছে আমাদের আয়ের ভ্যালু 6 হবে, তারপর হচ্ছে 7 হবে, 8 হবে, 9 হবে। এখন দেখো যখনই আমাদের এই রেজাল্টগুলো হলো সামের মধ্যে ভ্যালু থাকবে, 10 + 5 = 15, 15 + 6 = 21, 21 আর 7 = 28, 28 আর 8 = 36, 36 আর 9 = 45। যখন আমাদের আয়ের ভ্যালু 9, তখন হচ্ছে আমাদের ভ্যালু 45। এখন যখন আমাদের আয়ের ভ্যালু 10 হয়ে যাবে, তখন এখানে দেখতেছে যে 10-10-এর চাইতে ছোট না, তাহলে এটা কন্ডিশন মিথ্যা। কিন্তু এখানে আরেকটা চিহ্ন আমরা ব্যবহার করেছি যে ইকুয়াল টু, তাহলে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ 10-10-এর ছোট না, কিন্তু 10-10-এর সমান, তারপরেও এই কন্ডিশনটা সত্য। তাহলে কন্ডিশন সত্য হলে আমাদের সাম ইকুয়াল টু, আগে সামের ছিল 45, তার সাথে আই, আয়ের ভ্যালু হচ্ছে 10, তাহলে এখন ভ্যালু হলো 55। এখন এখান থেকে আমাদের আয়ের ভ্যালু আরেক বাড়বে, বাড়লে আয়ের ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 11। এখন এখানে কন্ডিশন চেক করে দেখতেছে 11 10-এর চেয়ে ছোটও না, আবার 11 হচ্ছে আমাদের 10-এর সমানও না। তাহলে কন্ডিশন যেহেতু মিথ্যা, আর আমরা জানি কন্ডিশন মিথ্যা হলে সে ফরের মধ্যে ঢুকবে না, সে ফর থেকে বের হয়ে আসবে, কারণ সে ফর থেকে বের হয়ে চলে আসলো। অ্যান্ড ফর থেকে বের হয়ে এসে এখন তাহলে তার একটা কাজ আছে, কি কাজ, যেহেতু এই টোটাল রেজাল্টটা হচ্ছে আমাদের সামের মধ্যে আছে, সেহেতু সে প্রিন্টএফ দেওয়া হয়েছে, সামটা হচ্ছে ইন্টিজার টাইপ, পার্সেন্টেজ ইজ সাম। তাহলে সামের মধ্যে এখন কত আছে আমাদের 55। তাহলে এটাই হচ্ছে আমাদের মনিটরে আউটপুট দেখাবে যে 1 থেকে 10-এর যে যোগফল সেটা হচ্ছে 55। তাহলে বন্ধুরা, এই হচ্ছে আমাদের সামের সামেশান, কোনো একটা একই কাজ বারবার করা হচ্ছে, সেটা আমরা দেখলাম ফরের মাধ্যমে। তো এটা ছিল আমাদের ফরের একটা সিম্পল কাঠামো, যে কিভাবে এটা কাজ করে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের হোয়াইল,
যে হোয়াইল স্টেটমেন্ট কিভাবে কাজ করে। যে হোয়াইল স্টেটমেন্ট, দেখো বন্ধুরা, ফর দিয়ে যে কাজ করা যায় আমাদের হোয়াইল স্টেটমেন্ট দিয়েও সেম সেম কাজটাই করা যায়, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন। স্ট্রাকচারটা কি হবে, যে ফর এবং হোয়াইলের, যে প্রথমেই হচ্ছে যে এখানে ফরের যেরকম ছিল, এখানে হচ্ছে আমাদের হোয়াইল, হোয়াইলের মধ্যে হচ্ছে আমাদের কন্ডিশন শুধু থাকবে, কন্ডিশন। এখন এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের বডি অফ দ্য লুপ অথবা স্টেটমেন্টস, অর্থাৎ হোয়াইল এখানে কোনো একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশন যদি ট্রু হয় তবে আমাদের বডি অফ দ্য লুপ অর্থাৎ এই হোয়াইলের লুপের মধ্যে যে স্টেটমেন্টসগুলো আছে সেই স্টেটমেন্টগুলো কাজ হবে। আর যখনই আমাদের লুপ এই কন্ডিশনটা ফলস হবে তখনই সে হোয়াইল থেকে বের হয়ে আসবে। তাহলে বন্ধুরা দেখো, এই কাজটি 1 + 2 + 3 + 4 8 10, এই কাজটি আমি হোয়াইল দিয়ে করব। এখন হোয়াইল দিয়ে করার জন্য আমাদের সেম অ্যাজ এখানে হচ্ছে, আমরা ধরলাম ভয়েড মেইন, এখানে ইন্টেজার আই নিলাম, সাম নিলাম 0। এখন বন্ধুরা এটা অলসো এইভাবে লেখা যায় যে হোয়াইলের পূর্বে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন হোয়াইল এখানে হচ্ছে কন্ডিশন, বডি অফ দ্য স্টেটমেন্টস অনেকগুলো স্টেটমেন্টস থাকবে, এখানে নিচে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তাহলে আমরা এখন ফর দিয়ে করব। তাহলে ফরে এখানে কন্ডিশন দেওয়া হয়, তাহলে এখন এখানে আমরা দিব হোয়াইল, একটা কন্ডিশন দিব, কি কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু 10-এর চাইতে ছোট বা সমান হবে, তাহলে আই। তাহলে এখন এই যে আই এর কোনো ভ্যালু আছে বন্ধু, যে আই এর কোনো তো ভ্যালু নাই, আই এর কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করে নাই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাইলে আলাদাভাবে হোয়াইলের কন্ডিশন এইভাবে লিখতে পারি যে হোয়াইল কন্ডিশনের শুরুতে আমরা ইনিশিয়ালাইজেশন করে আসতে পারি। তাহলে আই এর ভ্যালু যেহেতু আমাদের এখানে 1 থেকে শুরু হবে, তাহলে আই ইকুয়াল টু 1 আমি আগে ইনিশিয়ালাইজ করলাম। এখন দেখো যে সে কন্ডিশন নিয়ে নিছে যে আই এর মধ্যে আছে 1 1, কি 10-এর চাইতে ছোট, তাহলে 10-এর চাইতে ছোট হলে আমাদের কি হতো, যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে এখন সে আমাদের এখানে যোগ করলো, যে আগের মতোই সামের ভ্যালু 0 ছিল, 0-র সাথে আমাদের 1 যোগ করে রেজাল্ট হলো আমাদের 1, সেই 1টা আছে সামের মধ্যে। তো এখন এটা যেহেতু কন্ডিশন, আবার সে এখান থেকে এখানে যাবে, এখন এখানে যেতে আমাদের পরবর্তী আয়ের ভ্যালু কত দরকার, 2 দরকার, অর্থাৎ 1 বাড়ানো দরকার আয়ের চাইতে। তাহলে এই সামের শেষে আমাদের কি করতে হবে, আই ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে এখন দেখো আয়ের ভ্যালু শুরুতে ছিল 1, এখন আয়ের ভ্যালু হয়ে গেল হচ্ছে আমাদের 2। তাহলে 2 হওয়ার পরে সে এখান থেকে আবার হোয়াইলে যাবে কন্ডিশন চেক করার জন্য, এখন এখান থেকে কন্ডিশন চেক করে এখন দেখতেছে আয়ের ভ্যালু 2, তাহলে 2 10-এর চাইতে ছোট, হ্যাঁ কন্ডিশন সত্য, তাহলে সে আবার এখান থেকে এই হোয়াইল বডির মধ্যে আসবে, লুপের মধ্যে। এখন এসে দেখতেছে যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তাহলে সামের ভ্যালু তো শুরু কত ছিল 1, 1-এর সাথে এখন আয়ের ভ্যালু কত 2, তাহলে 3 হলো রেজাল্ট, এই 3টা এখন সে সামের মধ্যে রাখবে। আবার আয়ের ভ্যালু হয়ে গেল 1 বাড়লো, তাহলে 2-এর সাথে 1 বাড়লে হয়ে গেল হচ্ছে আমাদের 3, সে আবার এখানে গেল, এইভাবে 4, এইভাবে 5, এইভাবে 6 7 8 9, তাহলে 9 যেহেতু আমাদের 10-এর চাইতে ছোট তবুও এই কন্ডিশন সত্য, ভিতরে আসবে। যখন এই কাজটুকু হওয়ার পর আমাদের আয়ের ভ্যালুটা 10 হয়ে যাবে, এখন দেখতেছে 10 10-এর ছোট না, কিন্তু আরেকটা কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে ইকুয়াল টু, তাহলে 10 10-এর ছোট না কিন্তু 10 10-এর সমান, তারপরেও কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে সামের মধ্যে যে ভ্যালুটা ছিল তার সাথে 10 যোগ হবে, এখন হচ্ছে আয়ের ভ্যালু হয়ে গেল 10-এর সাথে 1 যোগ, অর্থাৎ 11। এখন এসে এখান থেকে আবার হোয়াইলে কন্ডিশন চেক করে দেখতেছে 11 10-এর চাইতে আমাদের ছোটও না, আবার 11 10-এর সমানও না, তাহলে এই কন্ডিশনটা যেহেতু মিথ্যা, তাহলে মিথ্যা হলে সে ফর থেকে বের হয়ে অন্য কোথাও চলে আসবে, বাহিরে চলে আসবে, কারণ বাহিরে এসে যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজ করবে। আমি ধরলাম এখানে যেহেতু আমাদের রেজাল্টটা সামেশনের মধ্যে আছে বা সামের মধ্যে, তাহলে আমরা এখন প্রিন্ট এফ দেবো কাকে, সামকে। তাহলে এই ছিল বন্ধুরা ছোট্ট একটি উদাহরণ যে কিভাবে আমরা
ফরের মাধ্যমেই এই কাজটুকু করতে পারি। তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুইটা পাশাপাশি করে দেখালাম। এখন যে কাজটা ফর হোয়াইল দিয়ে করা যায় সেই অনুরূপ কাজটি আবার ডু হোয়াইল দিয়ে করা যায়। তাহলে ডু হোয়াইল দিয়ে চলো আমরা দেখি কিভাবে কাজ করা যায়। যে ডু হোয়াইলের জন্য আমাদের যে সিনট্যাক্স সেটা হচ্ছে ডু, তারপর হচ্ছে আমাদের স্টেটমেন্টস, এখানে হচ্ছে আমাদের কন্ডিশন হোয়াইল, কন্ডিশন অর্থাৎ এখানে হচ্ছে আগেই কোনো একটা নির্দিষ্ট কাজ করবে, ডু করো, কি করো, স্টেটমেন্ট, এই ডু এর আন্ডারে যারা থাকবে তার নির্দিষ্ট কোনো কাজ করো, তাহলে কতক্ষণ পর্যন্ত, হোয়াইল যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য থাকে, অর্থাৎ ডু এর ভিতরে কাজ করে সে হোয়াইল চেক করবে, যদি ট্রু হয়, এই কন্ডিশনটা ট্রু হলে সে এখান থেকে আবার ডু এর ভিতরে চলে যাবে, কিন্তু এই কন্ডিশনটা যদি আমাদের ফলস হয় তাহলে সে এই ডু থেকে বের হয়ে আমাদের বাহিরে যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজে চলে আসবে। তাহলে এই কাজটাই বন্ধুরা আমরা দেখি, যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস টেন এই কাজটা কীভাবে হচ্ছে আমরা ডু হোয়াইলের মাধ্যমে করতে পারি। তাহলে ডু হোয়াইলের মাধ্যমে করার জন্য দেখো তোমাদেরকে আমি দেখাই, যে ভয়েড মেইন এইটুকু তো আমরা জানি প্রোগ্রামের শুরু, ইন্টেজার আই, এবং ধরলাম সামের মান হচ্ছে জিরো। এখন আমরা কি করলাম, যে আই ইকুয়াল টু ওয়ান, যেহেতু আমাদের এক থেকে শুরু এই কাজটা ইনিশিয়ালাইজেশন করলাম। এখন ডু কোনো কাজ করো, কি কাজ করো, যে সাম ইকুয়াল টু সাম প্লাস আমাদের আই, যে আগেই কিন্তু, আগে কিন্তু কন্ডিশন চেক করা লাগতো, আর এখন কন্ডিশন চেক না করেই আগেই কোনো একটা কাজ করে নিয়েছে, যে সামের ভ্যালু আগে ছিল জিরো, এখন কি করা হয়েছে, যে জিরোর সাথে আমাদের ওয়ান যোগ করে রেজাল্টটা কার মধ্যে আছে, সামের সাথে। এখন কি করা হলো বন্ধুরা দেখো, যে এরপরে আমাদের এখানে আমাদের আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, তাহলে এখন আই এর ভ্যালু হয়ে গেল হচ্ছে আমাদের টু। এখন টু হলে সে এখানে কন্ডিশন চেক করলো, হোয়াইল কন্ডিশন, তাহলে কন্ডিশন এখানে কি, আই লেস দেন ইকুয়াল টু টেন, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু 10-এর চাইতে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা হবে। তাহলে এখন যেহেতু আই এর ভ্যালু আমাদের 2 হয়ে গেছে, এখন সে কন্ডিশন চেক করলো, 2 কি 10-এর চাইতে ছোট, হ্যাঁ 2 হচ্ছে 10-এর চাইতে ছোট, তাহলে যেহেতু কন্ডিশন সত্য, তাহলে আমরা কি জানি, যেহেতু কন্ডিশন সত্য তাহলে সে এখান থেকে আবার হচ্ছে আমাদের 2 এর মধ্যে আসবে। তাহলে ফরের মধ্যে ছিল 1, আবার এখানে এসে কি করলো, যে সাম ইকুয়াল টু সামের ভ্যালু ছিল 1 প্লাস এখন আই এর ভ্যালু হচ্ছে কত, 2, তাহলে রেজাল্ট 3, সেই 3টা থাকলো হচ্ছে আমাদের সামের মধ্যে, এবং আই এর ভ্যালু হয়ে গেলো 1 বৃদ্ধি, তাহলে আই এর ভ্যালু হয়ে গেলো আমাদের 3। তাহলে আবার এখানে এসে কন্ডিশন চেক করলো, যে আই এর ভ্যালু এখন 3, 3 কি 10-এর চাইতে ছোট, হ্যাঁ 3 হচ্ছে 10-এর চাইতে ছোট, তাহলে এখান থেকে সে আবার 2 এর মধ্যে আসবে। এখন 2 এর মধ্যে এসে আবার কাজ করলো কি, যে সামের মধ্যে ছিল আগে 3, এখন আই এর ভ্যালু 3 যোগ করলো, তাহলে সামের মধ্যে থাকলো 6, এখানে এসে হয়ে গেলো 4। এমনিভাবে 4 10-এর চাইতে ছোট, কন্ডিশন সত্য হবে, সেটার জন্য কাজ হবে 5, 6, 7, 8, 9, এই সবগুলোর জন্য কন্ডিশন সত্য হবে। যখন 10, তখন 10 কিন্তু 10-এর ছোট না, কিন্তু ইকুয়াল এখানে দেওয়া আছে, আমাদের কিন্তু এখানে ইকুয়াল যদি না দেই তাহলে কিন্তু হবে না, এই জন্য 10 10-এর সমান না, কিন্তু 10 10-এর চাইতে ছোট না, কিন্তু 10 10-এর সমান, এই কন্ডিশন সত্য। তাহলে কন্ডিশন সত্য হলেও সে এখানে গিয়ে একটা নির্দিষ্ট কাজ করবে, অর্থাৎ সামের যে ভ্যালুগুলো ছিল তার সাথে 10-কেও সে যুক্ত করবে। অবশেষে গিয়ে যখন এখানে আই এর ভ্যালু 1 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 11, তাহলে 11 এখন কন্ডিশন চেক করে দেখতেছে 11 কি 10-এর ছোট, এটা মিথ্যা, আবার 11 কি হচ্ছে 10-এর সমান, এটাও মিথ্যা। তাহলে যখনই আমাদের মিথ্যা হয়ে যাবে আমরা কি জানি, যে এই ডু থেকে সে বের হয়ে বাহিরে চলে আসবে। এখন বাহিরে চলে আসলে আমাদের টোটাল রেজাল্টটা কার মধ্যে আছে, সামের মধ্যে, তাহলে বাহিরে এসে আমরা একটা প্রিন্ট আউট মনিটরে দেখতেই পারি যে আমাদের 1 থেকে 10-এর মধ্যে রেজাল্ট কত হলো, তাহলে আমরা এই রেজাল্টটা সামের আকারে পেয়ে যাব। তাহলে এই ছিল বন্ধুরা হচ্ছে আমাদের হোয়াইল, ডু হোয়াইল এবং ফর লুপের, ফর হোয়াইল এবং ডু হোয়াইলের দ্বারা একই প্রোগ্রাম কিভাবে করা যায়, এটা একটা সিম্পল উদাহরণ। তো ওকে বন্ধুরা, তো এখন আমি তোমাদেরকে একটা জিস্ট জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে আসলে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে তাহলে তফাত কি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হোয়াইলের কন্ডিশন দেখো, যে আগেই হোয়াইলের মধ্যে কন্ডিশন আছে,
অর্থাৎ যদি কন্ডিশন সত্য হয় তবে সে হোয়াইলের যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টের কাজ করে, কিন্তু কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে কিন্তু সে কাজ করতে পারে না। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে দেখো যে ডু আগে করো, একটা কাজ করো, তারপরে কন্ডিশন চেক করো। অর্থাৎ হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন সত্য হলেই তবে কাজ করে, আর ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনের প্রথমে যেহেতু চেক করতে হয় না, সেহেতু আগে কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তারপরে কন্ডিশন চেক করে। এখন যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে সে লুপ থেকে বের হয়ে আসে। অর্থাৎ এখানে যদি কন্ডিশন মিথ্যাও হয় তবে প্রথমেই নির্দিষ্ট কোনো একটা কার্য সম্পন্ন হয়ে যায়। এটাই হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে তফাত, যে হোয়াইলে কন্ডিশন সত্য হলেই তবে আমাদের স্টেটমেন্টে আসবে, আর ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন যদি প্রথমে মিথ্যাও হয় তবে তার পূর্বে কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে বেসিক তফাত। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে আমরা কিভাবে হচ্ছে ফর, হোয়াইল এবং ডু হোয়াইলের মাধ্যমে আমরা প্রোগ্রাম করলাম। তো এখন তোমাদেরকে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আমি আরেকটি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই তিনটি দিয়েই আরেকটি প্রোগ্রাম আমি রচনা করব। সেটা হচ্ছে যে যদি আমাদের এরকম কোনো প্রোগ্রাম থাকে যে 1+3+5+7+ এইভাবে হচ্ছে আমাদের ধরলাম 19, তাহলে দেখো এখানে কি দেখা যাচ্ছে যে 1 থেকে বেজোড় সংখ্যা 19 পর্যন্ত এইগুলার হচ্ছে আমরা সামেশান বের করার একটা প্রোগ্রাম লিখব। তাহলে এই সামেশান লেখার জন্য আমি প্রথমে এটা ফর দিয়ে করব, তারপরে হচ্ছে আমি হোয়াইল দিয়ে এটা করব, দেন এটা আমি ডু হোয়াইল এই লুপ দিয়ে আমি এই প্রোগ্রামটা রচনা করব। তাহলে তোমরা দেখো সমস্ত কিছু তো এক, আমরা মেইন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু করতেছি, যে এখানে ইন্টেজার আই এবং সাম ইকুয়াল টু জিরো। তাহলে এখন আমরা ফর লুপ চালাবো। তাহলে বন্ধুরা দেখো লুপ আমাদের এখানে স্টার্ট হচ্ছে কত থেকে, যে 1 থেকে। তাহলে আমরা ইনিশিয়াল পার্টে আই ইকুয়াল টু 1, এবং এটা আমাদের কোন পর্যন্ত লুপ যাবে, কন্ডিশান যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 19-এর চাইতে ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত। এবং দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা ঘরে কত করে বাড়তেছে, যে প্রথমে ছিল 1, তারপর 3, তার 3-এর পরে হচ্ছে 5, 5-এর পরে 7, তার মানে প্রত্যেকটা ঘরে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এখানে আমাদের করতে হবে যে আই ইকুয়াল টু আই প্লাস 2। এবং তাহলে দেখো বন্ধুরা এখানে কী করবো আমরা আগের মতোই, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 1 থেকে শুরু হলো, তারপর হচ্ছে 1 19-এর চাইতে ছোট, কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে সে সামের যা ভ্যালু ছিল তার সাথে আমাদের এই আইটাকে যোগ করে দিচ্ছে, যোগ করে দিয়ে সে এখান থেকে আবার কোথায় যাচ্ছে, আয়ের ভ্যালু বাড়াচ্ছে। তাহলে এখন দেখো আয়ের ভ্যালু পরবর্তীতে কত হওয়া দরকার ছিল, 3। তাহলে আগে তো ছিল 1, তাহলে এর সাথে আমি কত যোগ করলে 3 হবে, 2। তাহলে এই জন্য আই ইকুয়াল টু আই প্লাস 2 আমরা লিখলাম। তো এটা তোমরা কিন্তু আই আগে দেওয়া হয়েছে প্লাস প্লাস, তোমরা কিন্তু কখনোই ভুলে আই প্লাস 2 এটা দিতে পারবে না, কারণ আই প্লাস প্লাস এটা শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এটা কিন্তু আই প্লাস 2 শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর না। এই জন্য তোমাদেরকে আই প্লাস 2 দেওয়ার জন্য অবশ্যই আই ইকুয়াল টু আই প্লাস 2 এইভাবেই দিতে হবে। তো এখন এটা ছিল হচ্ছে ফরের মাধ্যমে, এখন যদি আমরা হোয়াইলের মাধ্যমে এই প্রবলেমটা করি তাহলে কী হবে, ভয়েড মেইন ইন্টেজার আই সাম ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা হোয়াইলের মাধ্যমে করব, তাহলে হোয়াইলের মাধ্যমে এখানেও ইনিশিয়ালাইজেশন করে নেই, আই ইকুয়াল টু 1, তাহলে হোয়াইল যতক্ষণ পর্যন্ত আমাদের আই লেস দেন আর ইকুয়াল টু 19 ততক্ষণ পর্যন্ত কী কাজ হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 2। তাহলে এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যেহেতু হোয়াইল এখানে একটা কন্ডিশন সেট করতে হবে, তাহলে আয়ের ভ্যালু যদি আমি ইনিশিয়ালাইজেশন না করি তাহলে বলবে আয়ের ভ্যালু কোনো আপনি দেন নাই। এই জন্য আগে কী করলাম, আয়ের ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করলাম, করে নিলাম। এখন সে কন্ডিশন চেক করতেছে 1 19-এর চাইতে ছোট, হ্যাঁ কন্ডিশন সত্য, তাহলে সামের সাথে সে আয়টাকে যোগ করে দিয়েছে। আর পরবর্তীতে যেহেতু আমাদের
দুই করে বাড়বে, এই জন্য আই ইকুয়াল টু আই প্লাস টু। তাহলে সে এখান থেকে আবার কন্ডিশনে যাবে, এখন চেক করলো যে 3 19-এর চাইতে ছোট, কন্ডিশন সত্য, তাহলে আবার সে লুপিংয়ে আসবে এবং সেই কাজটি করবে, আবার 5 হবে, এইভাবে কন্ডিশন চেক করবে। যখন 19 হবে তখনও কাজ করবে, কিন্তু 19-এর পরে যখন আমাদের 21 হয়ে যাবে তখন আমাদের কন্ডিশন ফলস হয়ে যাবে, যে 21 19-এর চাইতে ছোটও না, আবার 21 19-এর সমানও না। দেন আমাদের হোয়াইল থেকে বের হয়ে এসে আমাদের এই কাজটা প্রিন্ট আউট দেবে। সিমিলারভাবে এই কাজটায় যদি আমরা এখন ডু হোয়াইলে করি তাহলে কি হবে, ভয়েড মেইন ইন্টেজার আই সাম ইকুয়াল টু 0। তাহলে আমরা ডু আগেই করব, কি করব, ধরলাম আই এর ভ্যালু 1 আমরা দিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে ডু আমরা কাজ করব, কি কাজ করব, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আগেই কাজ করে নিল এবং আই ইকুয়াল টু আই প্লাস টু এখানে এসে কন্ডিশন চেক করলো, হোয়াইল যতক্ষণ পর্যন্ত আমাদের আই এর ভ্যালু আমাদের 19-এর চাইতে আমাদের ছোট অথবা সমান থাকবে, এই কাজটা করতে থাকবে। যখন আমাদের লুপটা ফলস হয়ে যাবে সে লুপ থেকে বের হয়ে এসে আমাদের প্রিন্ট আউট দিবে কাকে, সামকে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে ডু আগেই কাজ করবে, কি কাজ করবে, সামের যে ভ্যালু ছিল 0 সে 0-র সাথে হচ্ছে আমাদের এই আয়ের ভ্যালুটা যোগ করবে, তাহলে 1, তাহলে 1 যোগ করলে হয়ে যাবে 1 এবং 2 বাড়লো, তাহলে হয়ে গেল হচ্ছে কত আমাদের 3। এখন এখানে চেক করে দেখতেছে 3 19-এর চাইতে ছোট, হ্যাঁ কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে সে আবার হয় ডু এর মধ্যে আসবে, এসে সামের ভ্যালু আগে ছিল 1 তার সাথে এখন আয়ের ভ্যালু হচ্ছে 3, তাহলে যোগ করে রেজাল্ট হয়ে গেল 4, এখন আবার আমাদের 2 বাড়লো হয়ে গেল 5, তাহলে 5 19-এর চাইতে ছোট, কন্ডিশন সত্য, আবার এখানে যাবে, এইভাবে যতক্ষণ পর্যন্ত 19 পর্যন্ত যাবে আয়ের ভ্যালু ততক্ষণ পর্যন্ত কন্ডিশন আমাদের ট্রু থাকবে। যখনই আমাদের 19-এর পরবর্তী আমাদের 2 যোগ হয়ে যাবে 21, তখন এখানে সে দেখবে যে 21 19-এর চাইতে ছোটও না 19-এর সমানও না, তাহলে কন্ডিশন ফলস হবে, তাহলে কন্ডিশন ফলস হলে সে লুপ থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে দেখতেছে যে এখানে একটা কাজ আছে, কী কাজ, যে আমরা যে রেজাল্ট যার মধ্যে আছে তাকে আমরা প্রিন্ট আউট দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমাদের ফর হোয়াইল এবং ডু হোয়াইলের আমাদের সিম্পল প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা। তো আশা করি তোমাদের ফর হোয়াইল এবং ডু হোয়াইল এই লুপিং স্টেটমেন্ট সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এইটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, আর আমাদের সাথে থাকো পরবর্তী লেকচার পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ বন্ধুরা।